আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি বাবা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে চলে আসবে, এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, তোমরা যে যে অবস্থায় থাকো, যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে, যুদ্ধের দামামা যখনই বেজে উঠবে, ময়দানে আসতে হবে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জারা ফুল সজ্জারা নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে আনন্দতে মশগুল, খুশিতে মশগুল, খুশি হাসি খুশিতে মশগুল। এমন তো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠলো। হামজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডাকে, বিবি আল্লাহ নবী আমায় ডেকেছেন, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে প্রথম দেখা, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে বিদায় দেখা। বিবি বিদায় দা, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন প্রাণের স্বামী, যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। জোরে বলুন। আচ্ছা ভাই, নতুন স্ত্রীকে ফেলে রেখে, বাসর ঘর ফেলে রেখে বার হওয়াটা সহজ না কঠিন? হামজালা হুজুর বেরিয়ে পড়েছেন কার আদেশ? জোরে বলতে পারলেন না, আরো জোরে বলুন, বলুন আমার নবীর আদেশ। কার আদেশ? আহা, রাসূল বলেছিলেন যে অবস্থায় থাকো বাবা, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে বেরিয়ে পড়বে। ও আমার ভাইয়া, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ফেলে দিয়ে, নতুন বিবিকে ফেলে দিয়ে, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েক চোর কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমার যে যে সাহাবি শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। নবী পাক সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হামজালা হুজুরের লাশ পাওয়া যায় না, হামজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হামজালা বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায় আর দেখা হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কায়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না ছেলেরা, জোরে বলতে পারলেন না? তকবীর দেন, নারাই তাকবীর, জোরে বলেন নারাই তাকবীর। হুজুর, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই আনন্দিত, কারণ কিয়ামতের ময়দানে আমি শহীদানের বিবি হয়ে উঠব। একটু জোরে বলুন। একটা কথা বলতে এসেছি আপনাকে, একটা কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া যায় না। একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার, আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। শহীদের লাশ কাপনের কাপড়টাও লাগে না, বিনা গোসলে, বিনা কাপনের কাপড়ে, রক্ত মাখা ক্ষত বিক্ষত অবস্থায় কবরে রাখা হবে।
কায়ামতের ময়দানের শহীদরা রক্তমাখা ক্ষতবিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না? জানে না। বান্দা বলবে, আল্লাহ দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবেন, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই আনন্দিত, কেননা আমি কামাতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠবো। তবে একটা কথা বলতে চেয়েছি, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া খায় না, আমার স্বামী কি জানো বিনা গোসলে দাফান দেবেন না? কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। হুজুর ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু যুদ্ধের দামামা যখন বেজে গেছে, ঘন্টা যখন বেজে গিয়েছে গোসল করা, আই জোরে বলেন, টাইম পাইনি, নবী ডেকেছেন, বেরিয়ে পড়ো। কার হুকুম মানছে? দেখুন, নবীর হুকুম মেনে তার জীবনে কতটা উপকার হলো, আর নবীর আদেশ আদেশ মানেনি ওহুদের ময়দানে নিজেরা নিজেদেরকে কি করলো, মেরে দিল। আজও পর্যন্ত ওহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূল ছিল, ইসলামী ইতিহাসে তা পাওয়া যায় না, কারণ ওরা নবীর আদেশ অমান্য করেছিল। স্ত্রীর সহবাস করলেন, নবীর আদেশ মানতে গিয়ে গোসলটাও হলো না, বেরিয়ে পড়লেন, শহীদ হলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবারা যুদ্ধে ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাঈল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফাত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে আসমানে নিয়ে গিয়ে ফেরেশতা দ্বারা রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। ও হানজালার বিবি, আল্লাহ পাক তোমার স্বামীর উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফাত হানজালার লাশটাকে উঠিয়ে দিয়ে ফেরেশতা মারফাত আসমানে বরকতের পানি দিয়ে তোমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলতে পারলেন না, মহাব্বতে বলতে পারলেন না, তকবীর দেন, নারায় তাকবি, আজও মিলিয়ে নেন, যারা নবীর আদেশ দুনিয়ায় মানে, নবীর উম্মত, তারা প্রত্যেকটা কাজে আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের খুব মনে পড়ে দাদা হুজুর নবীর আদেশ মেনেছিলেন না মানেনি, নিষেধটা ছেড়েছে না ছাড়েনি? হ্যাঁগা, মুজাদ্দিদের জামানের বুক লক্ষ্য করে বন্দুকের টিকা টেনেছিল কে?
এই মনে নেই আপনাদের? কে? গোবরডাঙ্গার কোন বাবু? মেজ বাবু। টিকাটটা টেনেছিল, ফায়ারটা হয়েছিল, গুলি মোজাদ্দেদের জামানের শরীরে লেগেছিল। কেন? এখন একটা বন্দুক আনতো এখানে। বন্দুক আনতে হবে না, আদলা ইটান। এই দেখ অবস্থা দেখ। হাগা বন্দুকের নল মোজাদ্দেদের জামানের বুক লক্ষ্য করে টিকাট টানলো, ফায়ার হলো, গুলি মারলো, কিন্তু ওই গুলি আমার মোজাদ্দেদের জামানের শরীরে স্পর্শ করে নাই। একটু আস্তে করে বলুন, সুবহানাল্লাহ, জোরে বলে। আজকের সেই গুণটা আমাদের মধ্যে আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা। মেরে আঁখোঁ কে পুতুলি মে জালোয়া মোহাম্মদ কা, মেরে দিল কে আয়নে মে নকশা গে মোহাম্মদ কা। সাল্লাল্লাহ, কোই জন্নত মে যায়েগা, কোই দোযখ মে পৌঁছেগা, মদিনে কি তরফ দৌড়া দিওয়ানা মোহাম্মদ কা। আল্লাহুম্মা কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে বাবা এই এই সমস্ত লাইটগুলো শরীরের পক্ষে খুব খুব ক্ষতিকর, স্বাস্থ্যের পক্ষে। আর এই সমস্ত লাইটগুলো দেয় কেন জানেন? এরপরে এমন একটা দিন আসবে মাহফিলে আপনাদের আর জায়গা হবে না। এসব আল্লাহর বান্দা দেখেছেন সব? এমন একটা দিন আসবে ওরা তো আপনাদের বলবে আপনার বাড়ি চলে যান, ক্যামেরা বসবে সব। আরে আপনারা দেখেননি, এখন তো আপনার আপনার অধিকাংশ মসজিদে সব চেয়ার এসছে না? আসেনি চেয়ার? চেয়ার এসছে আপনাদের মসজিদে? এসছে। হ্যাঁ, এমন একটা দিন আসবে বাবা ওই মসজিদে শুধু চেয়ার দেখতে পাবা, মুসল্লি পাবা না। আরে যারা খ্রিস্টান, যারা খ্রিস্টান, যারা খ্রিস্টান, খ্রিস্টানদের যেখানে উপাসনালয় আছে সেখানে সব চেয়ার লাগানো, ওরা ওই চেয়ারে বসে চুপ করে বসে থাকে। আমার ভয় হয় আমাদের মসজিদগুলো ওই খ্রিস্টানদের উপাসনার সঙ্গে একটা মোশাব্বা হয়ে যাচ্ছে, চেয়ারে নামাজ। বাবা কিতাবপত্র দেখে যতটুকু বুঝেছি, কারো যদি বসে নামাজ, মাটিতে বসে নামাজ পড়ার ক্ষমতা থাকে,
এরপরেও যদি মাটিতে বসে নামাজ না পড়ে যদি চেয়ারে বসে নামাজ পড়ে ওর নামাজটা হবে না। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন সাহাবী নবীর আদেশ মেনেছেন, তা তিনি শহীদ হয়েছেন। গোসল হচ্ছে কোথায়? আসমানে। দিচ্ছেন কারা? ফেরেশতারা। আর একদল সাহাবী নবীর আদেশ মানেননি, লাভবান না ক্ষতিগ্রস্ত? এইবার ওইটা আমাদের জীবনে আনুন। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আরে ভাই, এ আজকের আমরা যে মাসটায় বসেছি এ মাসটা হচ্ছে নতুন মাস। গতকাল পর্যন্ত ছিল রবিউল আউয়াল, তাই না? আজকের কিন্তু রবিউল আউয়াল না, আজকের কি? এটা নতুন মাসে এসেছি বাবা। ওই মাহে রবিউল আউয়ালে সারা দেশব্যাপী বিশ্ব নবী দিবস উদযাপিত হয়েছে না হয়নি? জোরে জোরে বলুন, হয়েছে। আমাদের তো এক এক রাতে এক এক জেলা, আবার এক এক জেলায় প্রত্যেক রাতে দুটো করে মাহফিল করেছি। কোনদিন ডায়মন্ড হারবার, কোনদিন বাঁকুড়া, কোনদিন দক্ষিণ চব্বিশ ঢোলা, তারপর দিন আবার দুদিনের জন্য পূর্ব মেদিনীপুর ছুটিছি। সারা দেশব্যাপী নবী দিবস উদযাপিত হয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো ভাই, আবু জাহাল নবীর সম্পর্কে কি হয়? আরো জোরে বলুন। আবু লাহাব, আমিরে হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাহলে মোট কজনের নাম বলেছি? জোরে। এই চারজনের মধ্যে, এই চারজন কি এক দল না চারজনের মধ্যে দুটো দল? দুটো দল। দুটো দলে কজন কজন? দুজন দুজন। দুজন কোন দিকে যাবে? আবু জাহাল আবু লাহাব কোথায় যাবে? জোরে জোরে জোরে। কেন? আমিরে হামজা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথায় যাবে? জোরে বলুন। আল্লাহর দয়ার জান্নাতে একটু সুবহানাল্লাহ বলেন। আর আবু জাহাল আবু লাহাব যাবে কেন? আপনি বলেছেন ঈমান আনেননি, তাই না? মূল বিষয় ওটা নয়। আবু লাহাব নবীর চাচা, নবীর মিলাদে খুশি হয়ে, মিলাদ মানে নবীর জন্মে খুশি হয়ে আবু লাহাব খুশি প্রকাশ করেছিল না দুঃখ প্রকাশ করেছিল? খুশি। বিনিময় কিছু পেয়েছে না? পায়নি। কি পেয়েছে? প্রতিদিন সোমবারে আল্লাহ তার আজাবকে কম করে দেয়। যে আঙুল দিয়ে তার দাসীকে ইশারা করে আজাদ করেছিল, ওই আঙুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয়, যে পানি পান করে আবু লাহাব তৃপ্তি অনুভব করে। তবে আল্লাহ পাক আবু লাহাবকে সবচেয়ে জাহান্নামের হালকা শাস্তি দেবে। কারণ হলো এই আবু জাহাল আবু লাহাব দুজন জাহান্নামী এজন্য, ওরা নবীর মিলাদে খুশি ছিল, নবীর সিরাতে খুশি ছিল না। মিলাদ হচ্ছে জন্ম, আর সিরাত হচ্ছে নবীর জীবন আদর্শ। আবু জাহাল আবু লাহাব ওরা নবীর মিলাদে খুশি ছিল, নবীর সিরাতে ওদের ভিতরে পাওয়া যেত না, নবীর সিরাতে খুশি ছিল না। আমিরে হামজা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর মিলাদে খুশি ছিলেন, নবীর সিরাতেও খুশি থাকার কারণে আল্লাহ পাক খুশি হয়ে দুইজনকে আল্লাহ তার রহমতের দয়ার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আরো জোরে বলে। আজকে আমাদের জীবনে দেখুন, আমরা অধিকাংশ মানুষ নবীর মিলাদে খুশি, কিন্তু নবীর সিরাত আমাদের ভিতরে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না?
আমরা নবীর মিলাদে খুশি, নবীর সিরাত আমাদের ভিতরে পাওয়া যায় না। আজকের যার স্মরণে মাহফিল, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি মিলাদেও খুশি ছিলেন, সিরাতেও খুশি ছিলেন, তার জীবনটা ছিল নবীর জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে আল্লাহ খুশি হয়ে তিনি চামড়ার ছবি চোখে আমার নবীকে দেখতেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সেজন্য তার নামের শেষে বলা হয়, নামের শুরুতে বলা হয় আশেকে রাসূল। বাংলা মানে কি? নবী প্রেমিক, নবী প্রেমিক। আজকে দেখেন না আমাদের অবস্থা, আমাদের জীবনগুলো দেখেন, মস্ত প্রচুর চারে। আপনাদের এই খড়গাছি চাঁদপুর এলাকায় কি কম মাহফিল হয়? কম মাহফিল কিন্তু আসল জায়গা কি তাও কথা বলে না। আসল জায়গাটা ঘাটতি আছে বাবা, ঘাটতি আছে। আমার নবী, আপনার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতেন, বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাক আর সোমাল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী দুর্বল, আল্লাহ নবী কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছে, রসুল আসেননি, অসুস্থ দুর্বল কমজোর। বাবা, নবীর অনুপস্থিতিতে ওই ইমামতির জায়গায় কেউ দাঁড়াতে পারবে? এই জোরে বলেন, কার সাহস আছে? সারা জীবন তো ওয়াজ শুনেছেন, বলুন তো আল্লাহ রসুলের জানাজার ইমামতি করেছিলেন কে? কে বললেন কেউ করেনি? হাত তোলেন। ঠিক বলেছেন, নবীর জানাজার ইমামতি কে করবে? কিতাবটার নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এসেছে বিশ্ব নবীর জানাজা স্বয়ং আল্লাহ আদায় করেছিলেন। একটু একটু মহব্বতে জোরে বলতে পারলেন না? তারপরে ফেরেশতারা, তারপরে নারী পুরুষ নির্বিশেষে যে যার মতো এসছে, যে যার মতো নামাজ পড়েছে, চলে গেছে। নবীর নামাজের ইমামতি কে হবে? আল্লাহ রসুল অসুস্থ, তিনি আসতে পারেননি, সাহাবিরা সব মসজিদে এসছেন, এসছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কে দাঁড়াবে ইমামতির জায়গায়? সাহাবিরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাবশী বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও কি সংবাদ দিয়ে আসলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তেজার করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকর ফালি সুল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।
আমি দুর্বল আছি, আমি অসুস্থ আছি। বেলাল তুমি যাও আবু বকরকে গিয়ে বলো এই ছেলে আমার এখানে এসেছে, তুমি আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন আজকের নামাজের ইমামতিটা করে দেন। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা বেলাল আমি খুব অসুস্থ আছি, বেলাল আমি দুর্বল, এই জায়গাটা দাঁড়াও, এই পিছনে দাঁড়াও, দুটো হাত দিয়ে রাখবে ব্যাস ওইভাবে দাঁড়াবে, আমি অসুস্থ আছি, ঘাট ধরলেও হবে, ঘাট ধরলে হ্যাঁ, আমি অসুস্থ আছি বাবা, যাও জানার নাম আল্লাহর রাসূল প্রস্তাব করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আম্মা জান কথাটা শুনতে পেলেন, আমাদের আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না ফেরো নাজরি করবে, আমার আব্বা জান কেঁদে ফেলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে কি বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। যাও আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফের নামাজ শুরু হয়ে গেছে। যেই মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে আল্লাহর নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহর রাসূল অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন, কেন? সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করবেন তাই। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস আমার হুজুরাতে এসো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী কাররামাল্লাহ ওয়াজহাহু দুইজনে আল্লাহ নবীর হুজনা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ও অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন, সাহাবীরা আল্লাহ নবীকে আগে দিলেন, আবু বকর হুজুর পিছিয়ে আসলেন। ও শ্রীরামপুরের যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। বাবা উম্মত হিসাবে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না ছিল না? এই জোরে বলেন, এই আদর্শটা কজনের মধ্যে আছে? কে ভাই কথা বলেনি কেন ভাই? এখানে আরো একটা জিনিস শিক্ষা নিন, রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসছেন, পা দুটো কি হচ্ছিল? মাটিতে ঘেঁষড়াচ্ছিল। আল্লাহর রসুল কিন্তু কোনো চৌপায়ার উপরে বসিয়ে নামাজ পড়েননি,
জমিনে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন, জোরে বলুন। এইবারে বলুন, আজকে যারা চেয়ারে বসতেছে বাবা, হ্যাঁ এর ভিতরে কিছু মানুষ সত্যিকারেই তারা অসুস্থ, আর কিছু আছে ওরা কিন্তু একটু সলে সলে মারার চেষ্টা করে, এমনি দেখতেছি মাথায় করে এক মন মানলে আ করে বেরিয়ে যাচ্ছে মসজিদে, এসেই চেয়ার দখল করে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আহা, রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন না, নিজেই নামাজের ইমামতি করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু একটু জোরে মহব্বতে বলা যাবে না? ভাইরে, এই জলসা জুলুসের নেতৃত্ব দিচ্ছে এখন বেশি কারা, যুবকরা না বুড়োরা? আরো জোরে বলেন, যুবকরা। এই নীতিটা ওদের মধ্যে পাওয়া যাবে? সব যুবক আরে কথা বলে নেবেন আপনার, যুবকেরা নবীর মিলাদে যেমন খুশি হয়েছে, নবীর সিরাতটা যেন তোমার মধ্যে পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজকের তো অসুস্থ শরীরে নবী এসেছেন মসজিদে। আরে এই ছেলেটাকে দাঁড় করে দিয়েছি কেন জানেন? এই লাইটে আমার মাথা ঘুরছে, ও তাই ওকে আমি টালটা ধরার জন্য আমি রেখে দিয়েছি। এই দুই লাইটে আমার মাথা ঘুরছে। ছাড়ুন ছাড়ুন, বসুন, যা হওয়ার হয়ে গেছে। বাবা, এই অসুস্থ শরীরে রসুল আজকের মসজিদে এসেছেন, নিজে বসে বসে সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন গিয়েছে আল্লাহ রসুল টোটালে মসজিদে আসতে পারেননি, আবু বাকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আহা, মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ যখন শুরু হল, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারে না, আমাদের আম্মা জানকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। এত দুর্বল মাথাটা উঁচু করার মতো বলুন না ক্ষমতা নেই নবীর ঘর আর মসজিদে নববী, মাঝখানে ডিফারেন্স একটা পর্দা, একটা কি পর্দা, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো না, আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের মাথাটাকে উঁচু করে ধরেছেন, আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দদ্দা 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন, মায়ুবকিকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন কষ্টে আপনি কাঁদেন, কোন দুঃখে আপনি কাঁদেন, কোন বেদনায় আপনি কাঁদেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উঠে বুড়ি চাপিয়ে দিই, ওরা আমাকে মারার চেষ্টা করেছিল, আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল, আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল, ও আমার আয়েশা, আমি রসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা দৃশ্য, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে, আমি রসূলুল্লাহর টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার
আমার চোখের পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না মহব্বতে বলতে পারলেন না আয়েশা, এমন একটা দিন আসবে যেদিন আমি পৃথিবীতে থাকব না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ পড়বে, ভবিষ্যতের ওই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে আয়েশা, ওই আনন্দেই আমার চোখের পানিটা গড়িয়ে যায়। একটু জোরে বলুন বাবা, আজকের যারা আল্লাহর ওলি হয়েছেন গো, নামাজ পড়ে হয়েছেন না নামাজ বাদ দিয়ে হয়েছেন, ফরজ নামাজ পড়ে হয়েছেন না ফরজ ওয়াজিব সুন্নাত নফল টোটাল পড়ে আল্লাহর ওলি হয়েছেন না শুধু ফরজটা পড়ে পালিয়ে আল্লাহর ওলি হয়েছেন? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ শুধু ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হতে পারেননি, ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়ি তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন বাবা, আজকের একদল মুসলমান নফলটা পড়তে হবে না ফরজটাও, কে ফরজটাও পড়ে না, ফরজও পড়ে না, এই আমার দিকে তাকান, আল্লাহর রাসূল নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে কি বেরোতো, রসানি গড়াতো। হ্যাঁগা, ফরজ নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোবে না? কোন নামাজ, কোন নামাজ? আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়া নফল নামাজ এত পড়তেন, দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুড়ে পেটে রসানি গুড়িয়ে যেত। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রসুল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার সকল গুজার বান্দাদে দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার স্বামীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মজগুল হয়ে যা। আজকের অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ঠিক বলছি না ভুল বলছি? তোরা নামাজ পড়িস নি, কপাল ফাটা, আল্লাহ রসুলের ওই নীতি আদর্শটা তো আমার মধ্যে থাকার দরকার ছিল গো। আজকে নারী পুরুষ নাগা, এই যে এক নাগারে এই যে পানি হলো বৃষ্টি হলো, আপনাদের এলাকায় এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে না হয়নি? এই বৃষ্টিটা কি রহমতের বৃষ্টি ধরবেন না গজবের ধরবেন? এটা গজব, গজব তো, গজব আসে কখন? আল্লাহ বলা হয়ে যায়, রসুল বলা হয়ে যায়। যারা ঘেরির ব্যবসা করে, ঘেরি ঘেরি খুঁজলে দেখেন কে জান, এই যারা ঘেরি করে খবর নিয়ে দেখো, বলছে হুজুর পুরো এক হয়ে গেছে, কি হয়ে গেছে এক, বলছে হুজুর নেট দিয়েছি, নেট দিয়ে ঘিরেছি, নেটের উপরে এতটা বানো, এটা কার মার? আরো জোরে বলুন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াওটা আল্লাহ যখন ধরে, আল্লাহর ধরাটা খুব সিরিয়াস, খুব সিরিয়াস, কঠিন।
যারা সবজি ব্যবসায়ী, যারা আজকে দেখুন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, সবজি চাষী যারা, কত ফসল কি হয়ে গেছে সব। এখন আমরা যারা চাষ করি না, কিছু করি না, আমরাও ক্ষতিগ্রস্ত না গ্রস্ত না? আরে সবজি যদি না হয় মালের দাম কম হবে না বেশি হবে? পুঁইশাক 30 টাকা, পুঁইশাক কত? 30 টাকা। আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফিরে এসো বাবা, মরবো না মরবো নে, কবরে যাবো না যাবো না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ফজরের ফরজ নামাজটা আদায় করে, ওই সাহাবী আল্লাহ নবীর মসজিদ শোনার জন্য আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আপনার পিছনে দুই রাকাত ফরজ নামাজ পড়ে আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে কেন অপেক্ষা করো না, কেন দেরি করো না, কেন দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমি যখন নামাজে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে আপনার মসজিদ শোনার জন্য আমি যদি অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে যাই, আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। যদি বলতে পারলেন না এই মহব্বতে বলতে পারলেন না, তকবীর দেন তো নারায় তকবীর, জোরে বলেন নারায় তকবীর। কাপড় কটা? একটা না দুটো? ব্যক্তি কটা? নামাজ কাজ আছে? নামাজ পড়তে হবে, এটা যেমন আল্লাহর হুকুম, আদেশটাও তো নবীর। নামাজ কে এনেছিলেন? তুমি নবীর মিলাদে খুশি হবা, নামাজটা তোমার মধ্যে পাওয়া যাবে না, তার মানে তুমি নবীর সিরাতে অখুশি। সারা জীবন অশুনছ, কিচ্ছু করনি তুমি, এখনো কিছুই করনি, এখনো এই আমার দিকে তাকান, কিছুই করো না, আসল জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে, মূল জায়গায়, মূল জায়গায় ঘাটতি। কোরআনের আয়াত পড়েছিলাম, মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, আমার হাবিবের নিষেধটাকে বর্জন করো। আজকের অঙ্ক করে দেখা যাচ্ছে আল্লাহর রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন, ওই কাজগুলো আমরা যতটা না করি আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারা, বলুন বলুন, বেশি হয়।
খোদার গজব আসতো না, আমরা গজব টেনে আনছি, টেনে টেনে টেনে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার পরে আম্মা জান আমেনার কাছ থেকে নিয়ে গেলেন, বাবাজি আল্লাহ রসুলের দুধ মা দুইজন, আল্লাহ রসুলের দুধ সর্বপ্রথম দুধ পান করেছিলেন সুয়াইবিয়া নামক একজন মহিলা, তারপরে রসুলকে নিয়ে গেলেন দুধ মা হালিমাতুসাদিয়া। হালিমাতুসাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মোহাম্মদকে ঘরে এনে আমার ডানে স্তনটা মোহাম্মদের মুখে দিয়েছি, মোহাম্মদ আমার ডানে স্তনটা পান করেছে, কিন্তু না যখনই মোহাম্মদের মুখটা আমার বাম স্তনে দিয়েছি, মোহাম্মদ আমার বাম স্তন টানে না, অমনি মুখটা ঘুরিয়ে নয়, যতবার চেষ্টা করেছি ততবার মুখটা ঘুরিয়ে নয়। আল্লাহ নবী ভাইয়ের হাত বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন, আল্লাহ নবী ভাইয়ের হাত মারার জন্য আসেননি। আল্লাহ নবী হালিমাতুসাদিয়ার দ্বিতীয় স্তনটা টানে নাই জন্য, হালিমাতুসাদিয়ার একটা সন্তান ছিল যেটা নবীর দুধ ভাই। আল্লাহ নবী মনে করলেন, আমি যদি দুটো স্তন পান করি আমার ভাইয়ের হাতটা মারা হবে। ভাইয়ের হক বলুন বলুন মারা হবে ভাইরে? আল্লাহর রসুল এই হক বুঝিয়ে দিতে বলেছেন না মারতে বলেছেন? এই জোরে বলে, আজকের কি হচ্ছে? আমরা তো দুটো বাঁট টানা বাটি, কটা তাও কথা বলেন না, দুটো। আমার সমাজে প্রচুর মুসলমান, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ওরা দুটো টানে, একটাও বাদ দেয় না, ভাইটাই দেখে না। ভাইয়ের হক নষ্ট করে বোনের ফারাজ মেরে সর্বনাশ করে দিচ্ছে, আছে না নেই? আজকে দেখুন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ তানার ভিতরে এই নোংরা জিনিসগুলো ছিল না, তিনি ছিলেন পবিত্র মানুষ, পবিত্র মানুষ। তানার চোখ ছিল পবিত্র, জবান ছিল পবিত্র, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায়, অপবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায় না। আজকে দেখুন না আমাদের দেশে কি হচ্ছে ভাই, বোনের ফারাজ, ভাইয়ের হক, হ্যাঁ প্রতিবেশীর হক আছে না নেই? আছে না? একই জায়গায় বাড়ি, এক সাইডে গরিব বাস করে আর এক সাইডে ধনী বাস করে, গরিবের গাছের ছোট একটা ডাল যদি ধনীর দিকে একটু হেলে যায় ধনী সেটা চট জলদি কেটে দিল, কিন্তু ধনীর সৃষ্টি গাছ, বিশাল গাছ, পুরো গাছটাই একদম গরিবের ঘরের চালের উপরে ছেয়ে আছে, সৃষ্টি গাছের পাতায় গরিবের ঘরটা পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু গরিবের ক্ষমতা নাই ওই গাছের একটা ডাল। এটা বাস্তব না অবাস্তব? ও লাঠির জোর আছে, টাকার জোর আছে, কবজির বল আছে, কতদিন চলবে, কতদিন চলবে? মা তাকুমুর রাসূল ফাখুজুহু, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মায়াব, নবীর আদেশ যদি না মানি, নবীর নিষেধ যদি বর্জন না করি আরো বিপদ দেখুন।
আমি আপনি মারা যাব, মরে যাব, আমাদের লাশ কবরের ভিতরে শুয়ে দেওয়া হবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। দুটো দুইজন ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, কিতাবে এসেছে প্রতিটা ইমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বতে বলবেন না, কবরে নবীকে দেখানো হবে। নবীকে কবরে উঠিয়ে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। হাগা এ বাবা, যে লোকটা পৃথিবীতে নবীর আদেশটা মেনে নেই নেই, যে লোকটা পৃথিবীতে নবীর নিষেধটা বর্জন করিনি, কবরে ও নবীকে চিনতে পারবে বলে মনে হয়? জোরে বলেন না। ও আমার নবীর দিকে তাকিয়ে বলবে, হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি জানি না। বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও, ব্যাস এরপরে যা হওয়ার তাই হবে। দুনিয়ার সুখ শান্তি কতদিন করেছো? 60 বছর 70 বছর, এখন অনন্তকালের আখেরা অন্ধকার। যে লোকটা পৃথিবীর জমিনে নবীর আদেশটা মেনে নিল, নবীর নিষেধটাকে বর্জন করলো, নবীর আদেশটাকে মেনে নিল, নিষেধটাকে বর্জন করলো, এর উপরে যে জীবন যাপন করলো, ওর লাশ যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ ফেরেশতারা আল্লাহ নবীকে কবরের ভিতরে উঠিয়ে ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নূরের বদনে দিকেছে, মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দীন দুনিয়ার বাদশাহ। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকা ও আমার ফেরেশতারা আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দ্বার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল ফুরকানিল হামিদ, بسم الله الرحمن الرحيم، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا، قال رسول الله صلى الله عليه وسلم، من تمسك بسنتي إن فساد أمتي فله أجر مئات شهيد. সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের দয়া করে
দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত্র পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। না হয়নি, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা জবানে কথা বলতে পারে না, ওদেরকে কি বলে? বোবা। জবানটা আল্লাহ পাকের দেওয়া একটা নেয়ামত, চোখ দুটো আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, কানটাও আল্লাহ পাকের দিত নেয়ামত। আমরা যেভাবে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম, যারা বোবা নিশ্চয়ই তারা এভাবে আল্লাহ পাকের প্রশংসা করতে বলুন বলুন পারবে না। আমি সেজন্য বলি যে পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, কারণ মেয়েদের ওয়ার্ডে যাবেন না, ছেলেদের ওয়ার্ডে যাবেন, দেখবেন এক একজন ব্যক্তি এক এক রকম রোগে আক্রান্ত, তাদের আর্তনাদ, আল্লাহ পাক তাদের হেফাজত করেন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে হসপিটালে, নার্সিং হোমে, বাড়িতে শুয়ে রাখতে পারতেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দয়া করে ভালোবেসে এই রকম একটা দিনই মাজমাতে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম, প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে শ্রীরামপুর খানকা শরীফ, মনে হচ্ছে ওইটা কি খানকা শরীফ? আর আজকের মাহফিল আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির শানে, আমার যেন মন বলছে ওখানে ছোট হুজুর এসেছেন নাকি? কি আপনার কথা বলেন না কেন? এখানে কি এসেছেন হুজুর? আসেনি আপনাদের আপনাদের এই গ্রামে কি ছোট হুজুর কোনোদিন এসেছেন? আসেনি তো? আজকের মাহফিলটা হচ্ছে ছোট হুজুরের শানে। আপনারা জানবেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক, আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদের এমন ক্ষমতা দিয়েছেন যে তানারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। একটু বলুন সুবহানাল্লাহ, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদের এমন ক্ষমতা দিয়েছেন যে তানারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে বলুন বলুন ভ্রমণ করতে পারেন। তো আজকের মাহফিল যদি ছোট হুজুরের শানে হয়ে থাকে, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ চাইলে তিনি রুহানি হালাতে এই মাহফিলে হাজির থাকতে পারেন। আর আজকের এই মাহফিলে যদি আল্লাহর ওলির রুহানি হালাতে আগমন ঘটে যায়, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। বাবা মুজাদ্দিদে জামান এবং তার পাঁচ কলিজার টুকরা, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি,
তার পাঁচ কলিজার টুকরা তানারাও বলুন কথা বলুন আল্লাহর ওলি। একটা জিনিস ভালো করে বুঝবেন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বলুন তো পরেরটা কি, ফলটা ভালো হবে। একটু সুবহানাল্লাহ বলে যাবে, জমিন ভালো গাছ ভালো ফল ভালো পাবেন, জমিন যদি খারাপ হয় গাছ ভালো হবে না, গাছ যদি ভালো না হয় ফলটা ভালো হবে না। আমার মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, পাঁচ হুজুর আল্লাহর ওলি, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর, তানার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, তিনিও কি, তিনিও পয়গম্বর, তার মানে বাপ ও নবী, ছেলেও কি, ছেলেও নবী। একটু সুবহানাল্লাহ বলুন, আরে বাপ ও নবী ছেলেও নবী। আর মুজাদ্দেদে জামান তিনি ওলি, তার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জীবনী দেখুন, বাপ ও মাতাল, ছেলেও মাতাল, বাস্তব না অবাস্তব? আগিয়ে চলুন, আমি কোরআনের যে আয়াত পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, মহান আল্লাহ বলছেন, বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। সুবহানাল্লাহ বলুন, নবীর আদেশ মানতে হবে কার হুকুম? ঠাস ঠাস করে কথা বলেন, ওমা নাহাকুম আনহু ফানতাহু, মহান আল্লাহ বললেন আমার হাবিব যেটা নিষেধ করে সেটাকে বর্জন করো। তাহলে নবীর আদেশ মেনে নিতে হবে আল্লাহর হুকুম, আর রসুল যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে ওটাও আল্লাহর হুকুম। এখন নবীর আদেশ মানতে হবে কেন, আর আল্লাহর রসুল যে কাজ করতে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে কেন, কারণ কি? আমরা এখানে যত মানুষ নিশ্চয়ই সবাই ইমানের দাবিদার, আমরা সবাই ইমানদার, আর একজন ইমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য, যে আল্লাহ পাক মরণের পরে যেন তোমার রহমতের দয়ার জান্নাতটা পাই, এ আশা আমাদের প্রত্যেকেরই তো নাকি। বাবা জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে জান্নাতের একজন মালিক আছে না নেই একটু বলুন? আছে। জান্নাতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীর আপনি একজন আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর বান্দা, আমরা কি কেউ? কোনো মাধ্যম ব্যতীত, কোনো মাধ্যম ছাড়াই জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমায় পেতে যায় আগে যেন তোমায় ভালোবাসে, তোমার ইত্তেবা অনুসরণ করে, তোমায় ভালোবাসলে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই।
নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, নাজাত মিলবে না। আল্লাহ বলছেন সেই নবীর আদেশটাকে তোমরা মানো, নিষেধটাকে তোমরা ছাড়ো। আমি যদি আদেশ না মানি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে, নিষেধটাকে যদি বর্জন না করি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে। খুব খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করুন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন তো বাবা ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? যে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, বলুন এবার সবাই মিলে বলুন, বদর। বদর কোনটা বলেছি? বদর। এই বদরের যুদ্ধ ছিল একটা কঠিন যুদ্ধ। বদরের যুদ্ধের চিত্রটা আমি একটু বলছি, মনে করুন একই পরিবারে পাঁচজন, এক পরিবারের পাঁচজনের ভিতরে তিনজন ইসলাম গ্রহণ করেছে, একটু সুবহানাল্লাহ বলুন, আর দুজন ইসলাম গ্রহণ করেনি, তার মানে তারা কাফের। ওরা কি কাফের? একই পরিবারে পাঁচজনের ভিতরে তিনজন ইসলাম গ্রহণ করেছে, দুজন ইসলাম গ্রহণ করেনি, তার মানে তিনজন নবীর পক্ষে একই পরিবারে, আর দুইজন হচ্ছে নবীর বিপক্ষে। এরাই এসেছে বদরের ময়দানে। তার মানে বদরের যুদ্ধের চিত্রটা এরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? চাচা তলোয়ার ধরেছে ভাইপোর বিরুদ্ধে, ভাইপো ধরেছে চাচার বিরুদ্ধে। একটা কঠিন মুহূর্ত। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না আপনার? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কাফেরদের সংখ্যা বেশি ছিল? কাফেরদের। যেহেতু ওটা ইসলামের প্রথম যুদ্ধ, তাই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল খুব কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয়ী দান করো, কারণ এই বদরের যুদ্ধে যদি মুসলমান হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্তই সমাপ্ত হয়ে যাবে। বাস্তবেই তাই। প্রথম যুদ্ধ। আমি কোন কথা বোঝাতে গিয়ে আমি বদরের যুদ্ধের দৃষ্টান্ত দিচ্ছি, নবীর আদেশ যদি না মানি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে, আর রসুলের নিষেধটাকে যদি বর্জন না করি সেখানেও আমার জীবনে কি ক্ষতি আসতে পারে, আর নবীর আদেশ মানলে উপকার কি? আহা, আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয়ী দান করো। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করে, আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে, বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। যদি বলতে পারলেন না বদরের যুদ্ধে মুসলমানদের আল্লাহ পাক মুসলমানরা জয়ী হলো, সুবহানাল্লাহ বলুন, কাফেররা হেরে গেল। ওই যুদ্ধে অনেক কাফের নিহত হলো। এই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে বৎসরের ভিতরে ওরা দাদাগিরি ফলিয়ে ওহুদ নামক একটি জায়গাতে আসলো। এক বৎসরের ভিতরে বদরের যুদ্ধের প্রতিশোধ হচ্ছে ওহুদের যুদ্ধ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ওহুদ। একটু মুখস্থ করে নেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা বলেছি? ওহুদ। এক কথায় ওহুদের যুদ্ধটা হচ্ছে বদরের যুদ্ধের প্রতিশোধ।
ওই যুদ্ধে কাফেরদের ভিতর থেকে অনেকে নিহত হয়েছে, তাদের প্রতিশোধ নিতে গিয়ে ওরা বদরের ময়দানে, উহুদের ময়দানে এসেছে দ্বিতীয়বার লড়াই করতে এক বছরের ভিতরে। আল্লাহ আকবার। এই উহুদের যুদ্ধে কাফেররা বাড়ির মেয়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছিল, নারীদেরকে। কেন না? তারা যুদ্ধের ময়দানে নাচবে গাইবে, পুরুষদেরকে উৎসাহিত করবে। উহুদের ময়দানে কাফেরদের যে সমস্ত নারীরা নিয়ে এসেছিল তারা এইভাবে কবিতা পড়ত, তোমরা যদি এই যুদ্ধে বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনদের প্রতিশোধ নিতে পারো, তোমাদের জন্য নরম গদি বিছিয়ে দেবো, তোমাদের জন্য আমাদের শরীর বিলিয়ে দেবো। এইভাবে তারা পুরুষদেরকে উত্তেজিত করত। এক কথায় বদরের যুদ্ধে কাফেররা সঙ্গে করে নিয়ে এসেছে বাড়ির মেয়েদেরকেও। আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধে কাফেররা যে মেয়েদেরকে সঙ্গে করে আনলো, এই উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল 50 জন তীরন্দাজকে ঠিক করলেন। কতজন বলেছি? 50 জন। এই 50 জনের ভিতরে একজনকে নেতা নির্বাচন করলেন, নেতা নেতা। আল্লাহর রাসূল 50 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে, এইরকম 50 জন তীরন্দাজকে নির্বাচন করে তার ভিতরে একজনকে নেতা নির্বাচন করে ওই উহুদের যুদ্ধে একটা গিরিপথ ছিল, গিরিপথ। আল্লাহর রাসূল ওই 50 জন তীরন্দাজকে নেতা নির্বাচন করে দায়িত্ব দিলেন, তোমরা এই গিরিপথটার কাছে দাঁড়াবে। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে যেন তোমরা এই জায়গাটা সবাই মিলে বলুন ছাড়বে না। রসুলের আদেশ ছিল এই যুদ্ধে জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথটাকে ছাড়বে না। অন্য সাহাবীদের নিয়ে নবী ময়দানে নামলেন। ইতিহাস, উহুদের যুদ্ধের ইতিহাস, প্রথম ধাক্কাতেই উহুদের যুদ্ধে কাফেররা পরাজয় করলো। সুবহানাল্লাহ, বলুন, হেরে গেল। একটু মহব্বতে বলা যাবে না? আরো জোরে বলুন। বদরেও হারলো, উহুদেও। প্রথম ধাক্কায় কাফেররা হেরে গেল। কিতাবে এসেছে ভাই, যুদ্ধে যখন কাফেররা হেরে যায় তখন জানের মায়া করে, মালের মায়া তখন থাকে কি না? তখন ওরা মালগুলো ফেলে দিয়ে পালাতে লাগলো। জানে তো বাঁচি। আল্লাহু আকবার। কিতাবে এসেছে ওদের সঙ্গে যে মেয়েগুলো এসেছিল নারীরা, ওরা কাপড় তুলে পালাচ্ছিল। ঠিক এই শব্দটা আছে, মেয়েরা ভয়ে কাপড় তুলে পালাচ্ছিল। আল্লাহু আকবার। জানেন, তমাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রসূলকে দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলায় আসতে হয়েছে। তবে অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মাল এটা মুসলমানদের জন্য হালাল ছিল না হারাম ছিল? অন্য নবীর উম্মতের জন্য, অন্য নবীদের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা হারাম না হালাল? হারাম। অন্য নবীর জন্য আর অন্য নবীর, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা হারাম। আল্লাহ আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মালটা, আল্লাহ আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। যদি বলতে পারলেন না, আমাদের নবীর জন্য হালাল আর নবীর উম্মতের জন্য হালাল, আর অন্য নবী এবং তার উম্মতের জন্য হারাম। বিধানটা কার? একটু জবান খুলে বলা যাবে না?
আরে আপনাদের এলাকায় আজকাল কি রমজান মাস শেষ হয়েছে নাকি? চিচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী। বিধান ঢাকার আরো জোরে বলুন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর এক নবীর বেলা এক রকম আর এক নবীর আর এক রকম কেন? কিন্তু মানতে হবে বিধানটা কার। ও আমার পেট, পেটের ভিতরে পেশাব ভরা, আমার পেটের ভিতরে পায়খানা ভরা, আমি এখন উযু করব নামাজে দাঁড়িয়ে যাব, আমার নামাজটা হবে না হবে না। বলুন বলুন, ওদিকে বলছে হবে না, আমার পেট ভরা পায়খানা, পেট ভরা পেশাব, আমি উযু করব নামাজে দাঁড়াবো, আমার নামাজটা হবে না হবে না। হবে তো? এই দেখো বলছে হবে না। এই ওরে মাত কর, এই স্ট্যান্ডার পাগল কোথাকার, হবে না মানে? এই তোর পেটে কি পায়খানা নেই? পেট ভরা আমাদের পায়খানা, পেট ভরা আমাদের পেশাব, আমি উযু করব নামাজে দাঁড়াবো, নামাজ হবে, কিন্তু আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার আমার সামনে দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা পেশাব বেরিয়ে যায়, পিছনে দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? যে কেন বেরিয়ে পড়েছে? ও তাহলে ভিতরে থাকলে দোষ নেই, বেরুলি দোষ। আরে কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার পেট ভরা পায়খানা, পেট ভরা পেশাব, উযু করব নামাজে দাঁড়াবো, নামাজ হবে, কিন্তু আমি উযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার যদি এক ফোঁটা পেশাব বেরিয়ে যায়, পিছনের দরজা দিয়ে একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ? এ বিধানটা কার? এত আসতে কেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের রক্ত পান করাটা হারাম না হালাল? এই ঠিকঠাক করে উত্তর দেবেন, আজ কিন্তু মারামারি হবে। বল হারাম? আমি বলছি হালাল। দলিল দেব আমি, আপনারা বলছেন হারাম, আমি বলছি হালাল। ও আমার মায়েরা, হা হা আপনাদেরও ঠিক আমারটাও ঠিক, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, ওই সময় আমাদের জন্য রক্ত পান করা ছিল হালাল, যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। এ বিধানটা অন্য কারো নয়, বিধানটা হলো আমার। আরো জোরে, আরো জোরে বলুন। এই কথা বুঝতে পারছেন? হচ্ছে না? মার পেটে কি খেয়ে বেঁচেছিলাম? রক্ত, ওটা ছিল হালাল। যেদিন ভূমিষ্ঠ হয়েছি, একটুখানি মনে করুন কারবালার ইতিহাস, কারবালার ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদ বাহিনীকে মেরে লোপাট করে, হুজুর যখন ময়দানে নামবেন, তাবুর ভিতরে গিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে গিয়েছেন, আমাকে বিদায় দাও আমি ময়দানে যাচ্ছি, হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি ময়দানে যাচ্ছেন, যান আমি আপনাকে নিষেধ করতে পারবো না, তবে একটা কথা, আজ কয়েকদিন হলো আপনার আলী আজগার পানি তৃষ্ণায় বড় কষ্ট পাচ্ছে, আমার স্তনে তেমন দুধও নেই, আপনি ময়দানে যাচ্ছেন, যান আপনার আলী আজগারের জন্য একটুখানি পানির ব্যবস্থা করে যান, ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত রহমতের পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাতের তালুতে সন্তান আলী আজগারকে নিয়ে এজিদি বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, এজিদি বাহিনী
আমার হাতের দিকে লক্ষ্য করো, এটা রসুলের আওলাদ। কার আওলাদ? জোরে বলুন। আমার সঙ্গে তোমাদের দুশ্মনী থাকতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চার সঙ্গে তোমাদের তো দুশ্মনী থাকার কথা নয়। ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটুখানি ফোরাতের উপকূলটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে একটু পানি পান করাতে দাও না। ইমাম হুসাইন হুজুরের কথা এজিদ বাহিনীর হৃদয়ে রেখাপাত করিনি। একটা তীর এসে হুজুরের কলিজা ছেলের কলিজায় বুকে বিঁধে গেল, বুকটা ফড়ফড় হয়ে গেল, জন্মের মতো বিদা, আখিরি বিদা। ও শ্রীরামপুরের যুবকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাটাকে নিয়ে বিবির কাছে এসে বলে, বিবি এনাও তোমার বাচ্চা, তোমার বাচ্চাকে এমন পানি পান করিয়ে এনেছি আর জীবনে কোনোদিন তোমার বেটা পানি পানি বলে আর ডিস্টার্ব করবে না। বিবি বিদায় দাও, আমি ময়দানে চলে যাচ্ছি। হুজুর আমার ময়দানে নামলেন, হুজুর আমার ময়দানে নেমে এক মুহূর্তের ভিতরে এজিদ বাহিনীকে মেরে লোপাট করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে ফোরাত নদীর উপকূলটা পুরো ফাঁকা হয়ে গেল। একটা আসতে বলা যাবে না? এ ছেলেরা মহব্বতে বলা যাবে না? একা পুরো মেরে লোপাট করে ফেলেছেন কিছুক্ষণের জন্য ফোরাত নদীর উপকূলটা। হুজুর সওয়ারি থেকে নেমেছেন, আজলা ভরে একটু পানি তুলেছেন, উদ্দেশ্য নিজে একটু পান করবেন, আর ওই তাবুতে যদি একটু পানি পৌঁছে দেওয়া যায়, কারণ তাবুর ভিতরে আছে শিশু আর নারী 32 জন। কজন? হুজুরের সঙ্গে ছিলেন মোট 72 জন। কতজন তার ভিতরে সব শহীদ হয়ে গেছে। আহা, হুজুর আজলা ভরে পানি তুলেছেন, মুখের কাছে এনেছেন, হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ, একটু আগেই আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম পানি পান করানোর জন্য, ফোঁটা পানি তার নসিবে জুটল না। আবার মনে পড়ে গিয়েছে, আল্লাহ, আমার সঙ্গী সাথী যারা তারা পানি বিহনে সব শহীদ হয়ে গেল, এ পানি আমি কি করে পান করব? তবু পানির তৃষ্ণা, পানির আর একটা নাম কি? জীবন। হুজুর পানি পান করতে যাবে। ওই সময় হঠাৎ শত্রুর পক্ষ থেকে হুজুরের কপালে একটা তীর বেঁধে গেল, ওই তীর বিঁধে গেল হুজুরের কপাল দিয়ে, থিনকি দিয়ে রক্ত বার হয়, ওই রক্তটা হুজুরের আজলা ভরা পানিতে মিশে গেল। হুজুরের মনে পড়ে গেল, আল্লাহ, রক্ত পান করা হারাম, আমি নবীর কলিজার টুকরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি হারাম উদারস্থ করব না। একটু জোরে বলা যাবে না? আরো মহব্বতে বলুন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি হারাম উদারস্থ? বলুন বলুন। আর আমরা টাটকা অবস্থায় কি করতেছি? আরে একটা জিনিস বোঝাবো, তাই আস্তে আস্তে আগাচ্ছি। ছোট হুজুর মানুষ না, ফেরেশতা। কথা বলবে কেন? পাঁচ হুজুর মুজাদ্দেদে জামান, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাই, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, মানুষ না ফেরেশতা? আমরা কি এই দুটো মানুষ এক? কেন? আমরা হলাম অধিকাংশ টাটকা হারামখোর। কি বলেছি? আমরা অধিকাংশ টাটকা। জোরে জোরে জোরে। কে রাগ হচ্ছে নাকি? আমি কি সবাইকে বলেছি অধিকাংশ? তার মানে তার ভিতরে কিছু ভালো আছে। টাটকা হারামখোর।
একটা ছেলে একই সঙ্গে কটা মেয়েকে বিয়ে করতে পারে? তাও জানে না। অন্যটা মুখস্থ থাকার না থাকে এটা মুখস্থ আছে কটা। তবে শর্ত হলো দাড়ি পাল্লার কাটা যদি সমান রাখতে পারো তবে চারটে, যদি সমান না থাকে যদি আপ ডাউন মারে চারটে পারবা না একটা। এই খোকা আপ ডাউন মারা বোঝো? দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তাহলে একজন পুরুষ চারটে মেয়েকে, আর দাড়ি পাল্লার কাঁটা যদি সমান না রাখতে পারে একটা। দাড়ি পাল্লার কাঁটা সমান মানে কি? সমান চোখে দেখতে হবে, তার মানে এক বিবির দিকে পাঁচ মিনিট আর একটার দিকে পাঁচ মিনিট, এরকম কি? সে এক কথায় চারটে স্ত্রীর সমান হক, মধ্য কথা হচ্ছে হক। হক কি? হক আদায় করতে হবে ভাই। আজকের যাদের দুটো তিনটে করে বিয়ে দেখা যায়, ছোটটা হচ্ছে সোনার মধু, বড়টা শাড়ি জোটে না, বাস্তব না অবাস্তব, ওর জন্য চারটে না, ওর জন্য কটা? তবে আল্লাহ পাকের বিধান হলো একই সঙ্গে চারটের বেশি পাঁচটা বিয়ে করা যাবে না। এই বিধানটা যে আল্লাহর, ওই আল্লাহ পাকের বিধান হলো যারা জান্নাতি হবে, আল্লাহ পাক জান্নাতি বান্দাদিগকে একই সঙ্গে আল্লাহ পাক সত্তরটা করে হুর দান করবে। ছেলেরা জোরে বলতে পারলি না? এ ছেলেরা মহব্বত বলতে পারলি না? তকবীর দান নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। দুনিয়ায় পাঁচটার বেশি হবে না, চারটের বেশি হবে না, আর জান্নাতে একই সঙ্গে কটা? সত্তরটা করে আল্লাহ হুদ দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কোন কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসেছি, অদ যেন হারাবেন না। প্রত্যেকটা নবীকে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু কাফেরদের ফেলে রাখা মালটা অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মতের জন্য ছিল হারাম। আল্লাহ পাক আমাদের নবীর জন্য আর নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটাকে আল্লাহ হালাল করেছেন। একটু জোরে বলুন। ওই গিরিপথে কজন মনে নেই? পঞ্চাশ। একজন নেতা, রসূলের আদেশ ছিল কি? এই যুদ্ধে জিতি আর হারি জায়গা জানো ছাড়বে না। রসূল অন্য সাহাবীদেরকে নিয়ে ময়দানে নামলেন, প্রথম ধাক্কায় জিতে গেলেন। সুবহানাল্লাহ। বলো এই জিতে যখন গেলেন, কাফেররা তখন মাল ফেলে দিয়ে পালাচ্ছিল, মেয়েরা কাপড় উঁচু করে পালাচ্ছিল, সাহাবীরা তখন ওই কাফেরদের মালগুলো কুড়াতে লাগলেন, কাফেরদের ফেলে রাখা মালগুলোকে কুড়াচ্ছে। ওই পঞ্চাশ জন যে গিরিপথে দাঁড়িয়ে আছে, অটোমেটিক ওনাদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল বলছেন যে ওনারা ওই ফেলে রাখা কাফেরদের ফেলে রাখা মালগুলো কুড়িয়ে নিচ্ছেন, মাল তো ওনাদের হবে, আমরা দাঁড়িয়ে থাকলে তো মাল আমাদের হবে না, অতএব চলো আমরাও ওই মাল কুড়াবো। জানাকে নেতা নির্বাচন করেছিলেন, তিনি বলেছিলেন দেখুন রসুলের আদেশটাকে আপনারা লক্ষ্য করুন, রসুল বলেছিলেন আমি এই যুদ্ধে জিতি আর হারি, কোনো পরিস্থিতিতে তোমরা জানো এই জায়গা, অতএব আমি তোমাদের অনুমতি দিতে পারবো না। পঞ্চাশ জনের ভিতরে দুটো দল তৈরি হলো, ও আমার ভাইয়া দুটো দল তৈরি হয়, একদল গিরিপথটা ছেড়ে দিয়ে কাফেরদের ফেলে রাখা মাল ওরা কুড়াতে লাগলো। বাবাজি যখনই ওরা কাফেরদের ফেলে রাখা মাল কুড়ানোর জন্য শামিল হলো, ওই সময়টা গিরিপথটা কিছুটা খালি হয়ে গেল, কাফেররা ঘুরে এসে পিছন দিক দিয়ে গিরিপথ থেকে আক্রমণ শুরু করলো। বুঝতে পারছেন? পাচ্ছেন না? ওরা যেই ওই জায়গাটা কিছুটা ছেড়ে দিয়ে এই মালের লোভে এখানে মাল কুড়াচ্ছে, ওই সুযোগে কাফেররা পিছন দিক দিয়ে ঘুরে এসে
গিরিপথ থেকে আক্রমণ করলো। আক্রমণ করলো মানে ওহুদের যুদ্ধে দেখা গেল সাহাবীরা তখন কোনো হাতামাতা না পেয়ে নিজেরা নিজেদেরকে অনেকে নিজেদের আঘাতে নিজেরাই ইন্তেকাল হয়ে গেল। এক কথায় ওহুদের যুদ্ধের শেষ রেজাল্ট মুসলমানদের অনুকূলে ছিল না। কারণ কি বলুন তো? নবীর আদেশ অমান্য করেছে। আজ পর্যন্ত কোন ইসলামী ইতিহাসবিদ এই কথা লিখতে পারেনি, ওহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল। সবাই লিখতে বাধ্য হয়েছেন প্রথম দিকে মুসলমানদের অনুকূলে ছিল, কিন্তু শেষের দিকে ওহুদ যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল না। তার কারণ হলো একটা, ওরা নবীর আদেশ মানেনি। তাই কায়ামত পর্যন্ত ইতিহাসে আয়নার মতো পরিষ্কার থাকবে। আজকের আমাদের অবস্থা দেখুন তো,